নমস্কার, আমি অনুময়। এক রাত্রির দুদিনের জন্য দিল্লি ভ্রমণ। এই ভ্রমণে তড়িঘড়ি করেই গিয়েছিলাম দিল্লিতে, এবং যেহেতু প্রথম প্লেনে চড়া, ফলে একটা নতুন অভিজ্ঞতা এবং তার সাথে কিছু ক্যামেরাবন্দি করা হয়েছিল। দমদম এয়ারপোর্টে আমরা সকাল 6:30 আমাদের যেহেতু ফ্লাইট ছিল, আমরা সেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, এবং বিমানে ওঠার পরে সে একটা নতুন একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা ছোটোবেলা থেকেই একটা আশা ছিল যে বিমানে উঠব, সেই অভিজ্ঞতাটাকেই এবং বিমানে চড়ার যে একটা আনন্দ সেটা মিশেছিল। আমাদের উদ্দেশ্য ছিল দিল্লি, এবং যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলাম দিল্লিতে, ফলে আগে সেই কাজটা করতে হবে এবং পরে যদি কোথাও যাওয়া যায় সেই চিন্তাভাবনাটা পরে ছিল। তা প্লেনে ওঠার পরে কিছু ক্যামেরাবন্দি করলাম আমাদের দমদম এয়ারপোর্টের ভেতরের যে দৃশ্যগুলো। ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে দমদম এয়ারপোর্টের ভেতরের দৃশ্যগুলো কীরকম হয়, তা সেটাই ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। অনেকগুলো প্লেন দাঁড়িয়েছিল ভেতরে, এবং প্লেনের গতিবেগ যখন ধীরে ধীরে বাড়তে শুরু করলো, তখন যেন একটা ভয়ভীতি শুরু হতে চলল, যেন মনে হচ্ছে মানে শরীরের যে ভারটা সেটা মনে হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। যাই হোক, যারা প্লেনে নতুন চড়ে তাদের সবারই এই অভিজ্ঞতাটা হয়, তা আমারও সেটা বাদ যায়নি। ধীরে ধীরে এগিয়ে চললাম দিল্লির উদ্দেশ্যে, এবং প্লেনের উপর থেকে অর্থাৎ আকাশ থেকে নিচের দিকে যে দৃশ্যটা সেটা সত্যি অবাক করার মতন। বাড়িগুলো ছোট ছোট একদম মনে হচ্ছিল, তা একটা নতুন অভিজ্ঞতা। তা যাই হোক, যেহেতু দিল্লিতে পৌঁছালাম এবং আমার কাজটা শেষ হয়ে গিয়েছিল, এবং সে কাজ শেষ হওয়ার পরে হাতে যেহেতু অল্প একটু সময় ছিল, সেই সময়ে আমি অটো ভাড়া করে একটা 700 টাকা দিয়ে একটা অটো আমরা ভাড়া করলাম। ভাড়া করে আমরা 3 জন ছিলাম, এবং অটো ভাড়া করে আমরা দিল্লি ভ্রমণের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু প্লেনের মধ্যে সকাল সকাল যে টিফিনটা দিয়েছিল, সেই টিফিনটা হলো একটা পাউরুটি এবং 2 পিস ফল। লজেন্স ছিল, সাথে একটা ছোট ড্রিঙ্কস দিয়েছিল চা কফির মতন, জলের একটা বোতল ছিল, আর কিছুটা হালুয়ার টাইপের দিয়েছিল। দিল্লি এয়ারপোর্টে নামলাম। দিল্লির এয়ারপোর্টটা ছিল অসম্ভব সুন্দর, দিল্লির এয়ারপোর্টে নেমে ঠিক তার পাশেই যেহেতু মেট্রো স্টেশন, সেই মেট্রো করে আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম, এবং আমাদের দিল্লির সমস্ত কাজটা মিটিয়ে সামান্য 700 টাকা দিয়ে একটি অটো বুক করলাম, এবং অটোওয়ালাই বলল যে সমস্ত যে দর্শনীয় স্থানগুলো মোটামুটি আমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। তা যেহেতু সেখানটাতে আমরা অটো করেই সারা জায়গাটা ঘুরলাম, এবং দিল্লির রাস্তা যেহেতু
প্রচণ্ড পরিমাণ জ্যাম, তাই আমরা একটু দুপুর দুপুর থেকে বেরিয়ে পড়েছিলাম। এবং দিল্লিতে যেহেতু সন্ধ্যাটা একটুখানি মোটামুটি সন্ধ্যা নামতে মোটামুটি 7:30 বেজে যায়, ফলে আমাদের সেজন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, 3 নাগাদ আমরা বেরিয়েছিলাম, ফলে এই 4 ঘন্টার মধ্যে যতটা সম্ভব ঘুরে নেওয়া যায়। এবং অটোওয়ালা আমাদের সমস্ত জায়গাটাই ঘুরে দেখিয়েছিল। এখন যেহেতু এটা আমার কিছুদিন আগের ভিডিও, ফলে এখন হয়তো অটো রেট হয়তো একটু বাড়তে পারে, কিন্তু আপনারাও যদি মনে করেন অটো করে ঘুরবেন, অটো করে ঘুরে কিছু সাইট সিনগুলো আপনারা দেখতে পান। যেরকম আমরা কুতুব মিনার এবং তার সাথে গোল্ডেন টেম্পল এবং ইন্ডিয়া গেট এবং সেখানকার যে রাষ্ট্রপতি ভবন, এই কটা স্থানগুলো আমরা ঘুরতে পেয়েছিলাম। এবং লালকেল্লার দিকে যখন আমরা পৌঁছেছিলাম তখন প্রায় 8 বাজে এবং অন্ধকার নেমে গিয়েছে, ফলে আমরা লালকেল্লাতে আর আমাদের ঘোরা হয়ে ওঠেনি, তাই আমরা কুতুব মিনারটাকেই আমরা যতটা সম্ভব পেরেছি সেখানটাতে ঘুরেছি। এবং তারপরে গোল্ডেন টেম্পলে গেছিলাম। গোল্ডেন টেম্পলে যেহেতু ক্যামেরা নিয়ে একদমই ঢোকা নিষেধ, ফলে সেখানটাতে আমরা ক্যামেরা কিছুই ব্যবহার করতে পারিনি। এবং গোল্ডেন টেম্পলে ঢোকার সময় সেখানটাতে প্রচণ্ড পরিমাণে চেকিং, এবং ছোট ছোট বাচ্চারা একদম গাইড করে আপনাদেরকে ঢোকাবে, এবং তারাই গোল্ডেন টেম্পল সম্পর্কিত সমস্ত তথ্য তারা দিয়ে দেবে, ফলে গোল্ডেন টেম্পলটা স্মৃতির পাতাতেই রয়েছে, ক্যামেরা বন্দি আর করতে পারিনি। আমরা কুতুব মিনারে এসে পৌঁছালাম, 30 টাকা করে এন্ট্রি ফি। এই কুতুব মিনারটা হয়েছিল আলাউদ্দিন খিলজির, এর মধ্যে সমাধিও রয়েছে। এই কুতুব মিনারটা শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল, পরে ইলতুৎমিস এবং তারপরে তুগলক রাজবংশের ওই 1320 থেকে 1412 আরেকজন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা এটি 1368 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। এবং এই যে কুতুব মিনারটা, কুতুব মিনারের এই কুতুব মিনার চত্বরটা হলো ভারতের যে দিল্লির মহারৌলিতে অবস্থিত। এই কুতুব মিনারের এই যে স্তম্ভটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আলাউদ্দিন খিলজি, যে মিনারটা নির্মাণ করেছিল সেই মিনারটাই হলো আলাউদ্দিন খিলজির যে মিনারটা, সেটা হচ্ছে আলাই মিনার। আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্মাণটা শুরু করেছিল, যদিও তার মৃত্যুর সময়, এই মৃত্যুর পরে এই মিনারটা কাজ টোটালি বন্ধ হয়ে যায় এবং সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং কুতুব মিনারের চারিপাশে বিভিন্ন ধরনের যে গম্বুজের আকৃতি এবং তার প্রবেশদ্বার, এছাড়া বিভিন্ন স্মৃতিসৌধগুলো এখনও রয়েছে। এটা হচ্ছে আলাউদ্দিন খিলজির মিনার, অর্থাৎ আলাই মিনার, যেটি প্রতিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই আলাই মিনারটি হলো আলাউদ্দিন খিলজি স্থাপন করেছিল, কিন্তু মৃত্যুর পরে সেটা আর সেইভাবে আর এগোয়নি তার কাজ। আর কুতুব মিনার চত্বরের যে মেটেরিয়াল, সেটা অধিকাংশই হচ্ছে লৌহ সমৃদ্ধ, ফলে কিন্তু এতটাই মেটেরিয়ালসটা এতটাই ভালো যে এখনও কিন্তু সেই জায়গাগুলোর মধ্যে জং পড়েনি। তা সত্যি একটা দীর্ঘদিনের যে এই যে স্থাপত্য এখনও কীভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং প্রতিটি জায়গায় সুন্দর সুন্দর যে নকশা, সেই নকশাগুলো আমরা কিন্তু এখনও দেখতে পাই। সর্বোপরি সেখানটাতে রয়েছে আলাউদ্দিন খিলজিরই সমাধি রয়েছে। আলাউদ্দিন খিলজির সমাধি এটি 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 অবধি তার মৃত্যু। আর
আরও কিছু স্মৃতিসৌধ সেখানটাতে রয়েছে। অর্থাৎ যে সমস্ত সেই সময়টাতে সুলতানরা এসছেন, সবাই চেয়েছিল তার কিছু কিছু প্রমাণ সেখানটাতে বর্তমান করার জন্য। সেই উদ্দেশ্যেই সেই চত্বরটা বিভিন্ন সুলতানদের এবং সেই সময়কার রাজরাজারা তারা তাদের স্মৃতিসৌধগুলো তৈরি করে গিয়েছে। এটি যেমন একটা, এটি হলো ইলতুৎমিশের সমাধিস্থল এবং সারা জায়গা জুড়েই সেইখানটার পরিবেশটা অত্যধিক সুন্দর। অর্থাৎ আপনারা যদি এই কুতুব মিনার চত্বরটি সঠিকভাবে ঘুরে দেখেন এবং অবশ্যই একটা গাইড নিয়ে নেবেন, গাইড নিয়ে নিলে যে ইতিহাস সম্পর্কিত যে তথ্যগুলো আপনারা সঠিকভাবে পাবেন। যেহেতু আমরা গাইড নেইনি ফলে আমাদের একটুখানি অসুবিধা হয়েছিল বুঝতে। এবং এখানটাতে হিন্দুদের দেবদেবীদেরও কিছু মূর্তি রয়েছে এবং এই জায়গাটা হচ্ছে ঘোড়ার, এখানে ঘোড়া থাকতো এবং এই জায়গাটাতে অত্যধিক পরিমাণে চামচিকা এবং বাদুড়ের বসবাস এই জায়গাটাতে এবং অত্যধিক একটা দুর্গন্ধযুক্ত। যাই হোক, আমরা সেখান থেকে চলে আসলাম ইন্ডিয়া গেটের দিকে ওই অটোর মাধ্যমে এবং ইন্ডিয়া গেটের সেখানটাতে এসে কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করলাম। ইন্ডিয়া গেটের জায়গাটাতে মানে সেই সময় প্রায় 6টা বাজে, কিন্তু দেখে মনেই হবে না যে 6টা বাজে। আমাদের এখানটাতে 6টা বাজলে অন্ধকার নেমে আসে, কিন্তু ইন্ডিয়া গেটের সামনে আমরা যখন পৌঁছাই প্রায় 6টা মতন বাজে, তখন লোকে ভিড় এবং সেই জায়গাটাতে এতই লোকের ভিড় যে দেখে মনেই হচ্ছে না। এবং আকাশেও তখন সূর্য একদম, সূর্যের তাপ একদম জল জল করছে। অর্থাৎ দিল্লির যে বিকেল, বিকেল আপনার মনেই হবে না, কারণ 6টা সাড়ে 6টার সময় রোদের যে তাপ থাকে, ফলে আপনারা নিশ্চিন্তেই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরাও ইন্ডিয়া গেটের সামনে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম এবং চারপাশে সেখানটাতে বিভিন্ন খাবারের স্টলও বসে, আমরাও ফুচকা স্টল থেকে ফুচকা খেলাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম রাষ্ট্রপতি ভবনের পাশে। সেখানটাতে ভবনের পাশে যে সুন্দর দৃশ্যগুলো এবং যা স্থাপত্যগুলো একদম মনে হচ্ছে পুরো মিরর এফেক্ট, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা করে আমি দুটোই দেখিয়েছি। দেখবেন এদিকেও যেই বিল্ডিং এবং তার ঠিক উল্টো দিকটাতে পুরো সেম বিল্ডিং। অর্থাৎ আপনার মনেই হবে না যে আপনি একই জায়গায় কী সুন্দরভাবে এরা তৈরি করেছে, দুদিক মনে হচ্ছে পুরো মিরর এফেক্টের মতন। অর্থাৎ সমানভাবে এত সুন্দর সেই সময়টার যারা কারিগর এত সুন্দরভাবে তৈরি করেছে স্থাপত্যগুলো, সত্যি অবাক করার মতন। এবং এই রাস্তা ধরে আমরা বরাবর হেঁটে চলেছি ধীরে ধীরে, যেহেতু এখানটাতে প্রচণ্ড পরিমাণে পুলিশ পাহারা রয়েছে, ফলে আমরা বেশিক্ষণ স্থায়ীভাবে এখানটাতে দাঁড়াতে পারিনি। তাই আমরা হাঁটার মধ্যেই পুলিশের পারমিশন নিয়ে হাঁটতে হাঁটতে আমরা রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে কিছুটা যাওয়ার চেষ্টা করেছি এবং এখানকার স্থাপত্যগুলো সত্যিই অপূর্ব, অর্থাৎ দেখার মতন। তা আমরাও ধীরে ধীরে এগিয়ে উঠলাম, এগিয়ে চলেছি স্থাপত্যগুলো দেখার জন্যে। একটু সময় করে নিয়ে যাবেন, যেহেতু আমরা একদমই হাতে কম সময় ছিল। আমরা যখন এখানটাতে উপস্থিত হলাম আমাদের তখন প্রায় 7টার মতন বেজে গেছে। অর্থাৎ তখনও কিন্তু আকাশের দিকে আপনারা যদি দেখতে পারেন মনেই হবে না যে সন্ধ্যা নেমে এসছে তখনও কিন্তু। অর্থাৎ দিল্লিরতে এক সন্ধ্যা হতে অনেক সময় লাগে, অর্থাৎ প্রায় 8টা না বাজলে আপনি সন্ধ্যা বুঝতেই পারবে না, কিন্তু 8টা বেজে গেলে হঠাৎ করে একদম অন্ধকার নেমে পড়ে। তাই বুঝতেই পাচ্ছেন একটুখানি এই যখন আমরা রাষ্ট্রপতি ভবনের দিকটাতে যখন গেলাম সেই সময়টাতে আমরা যেহেতু যেতে পারিনি ফলে দূর থেকে আমরা ক্যামেরা বন্দি করলাম এবং ওখান থেকে আবার দেখা যায় ইন্ডিয়া গেট ঠিক। অর্থাৎ রাস্তাটা একদম সোজা একটা পথের মধ্যে, অর্থাৎ উল্টো দিকে ইন্ডিয়া গেট এবং তার ঠিক উল্টো দিকটাতেই রয়েছে রাষ্ট্রপতি ভবন। অর্থাৎ একটা সুন্দর পরিকল্পনা সেই সময়টাতে যারা তৈরি করেছিল। সেখান থেকে আমরা চলে গেলাম গোন্ডাল টেম্পলে,
সেখানটাতে গোল্ডেন টেম্পলে আগেই বলেছি যেহেতু আমাদের ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই ছবি তোলা হয়েছিল। এবং আমাদের ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন ঘুরে আমরা ধীরে ধীরে আমরা আবার অটোতে উঠলাম। আসলে আমরা নয়াদিল্লিতে ছিলাম অতি অল্প পয়সায়, অর্থাৎ নয়াদিল্লিতে আমরা ছিলাম কালী মন্দিরে, যেখানটাতে আপনারাও থাকতে পারেন মাত্র 250 টাকায়। আমরা থাকা খাওয়া নিয়ে, তারা দুবেলা খাওয়া দিয়েছিল, অর্থাৎ দুবেলায় মাছ ভাত এবং সন্ধ্যাবেলা করে মুড়ি আর চপ দিয়েছিল। অর্থাৎ কালী মন্দির যদি আপনারা এসে ওঠেন, কালী মন্দির হিন্দুরা যারা বা যেখান থেকেই হোক না কেন, কালী মন্দিরে এসে আপনারা যদি ওঠেন অনেক কম পয়সায় আপনারা দিল্লি ঘুরে যেতে পারবেন এবং থাকা খাওয়াও অনেক সস্তা। এবং আমরাও ফলে সেখানটাতে ছিলাম এই কালী মন্দিরে। সেখানটাতে আপনারা বেড ভাড়া হিসাবে আপনাদের আমাদের যেমন 50 টাকা করার মতন পড়েছিল, তা সেখানটাতে কালী মন্দিরে থাকলে আপনাদের অনেক সাশ্রয় হবে। এবং আমরা সেদিনকের মতন ধীরে ধীরে আমরা আবার অটো করে আমরা কালী মন্দিরে গেলাম। সেখানে আমাদের লাগেজগুলো রাখা ছিল এবং সেই লাগেজ নিয়ে আমাদের, যেহেতু আমাদের রাত্রিবেলা একটু টিফিন করে আমরা বিশ্রাম করে নিয়েছিলাম, যেহেতু আমাদের ঠিক ভোরবেলার দিকে অর্থাৎ তার পরের দিন আমাদের ফ্লাইট ছিল, একদম ভোর 6টা নাগাদ আমাদের ফ্লাইট ছিল। আমরা সেখান থেকে আমরা ধীরে ধীরে আমরা এয়ারপোর্টের দিকে অর্থাৎ এগিয়ে গেলাম। একটা ওলা বুক করে নিয়েছিলাম এবং আমরা ভোরবেলায় 5:30টার মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এবং দিল্লির এয়ারপোর্টে এসে পৌঁছালাম তখন প্রায় 5:30, যেহেতু আমাদের ওই 6টা নাগাদ আমাদের ফ্লাইট ছিল, ফলে আমরা একটুখানি যেহেতু আগে এসে উপস্থিত হয়েছিলাম ফলে এয়ারপোর্টেই কিছুক্ষণ বসলাম এবং বিশ্রামের জায়গা ছিল সেখানটাতে কিছুক্ষণ বিশ্রাম করলাম। তা দুদিনের যে দিল্লি সফর, সত্যি মানে এটা অনেকে 4-5 দিনের একটা ট্যুর করে যায়, কিন্তু যেহেতু কাজের ফাঁকে 3-4 ঘন্টার মধ্যে দিল্লি ট্যুর করে আসাটাও একটা কিন্তু অবাক করা ব্যাপার। এটা আমার কাছে মানে সত্যি একটা অবাকের ব্যাপার ছিল, কারণ মাত্র 700 টাকার বিনিময়ে একটা অটো ভাড়া করে 3-4 ঘন্টার মধ্যে দিল্লির এতগুলো স্থান আমরা ঘুরে এসেছি এবং সত্যি তার খুবই ভালো লেগেছে। আর দিল্লির লাড্ডুও কিনে এনেছিলাম। দিল্লির লাড্ডুর মানুষের কাছে একটা জনপ্রিয়, যে দিল্লির লাড্ডু যে খেয়েছে তার কাছে যেরকম একটা অবাক, এবং যে না খেয়েছে তার কাছেও একটা স্বপ্ন। কিন্তু দিল্লির সত্যি লাড্ডু সেরকম অতটা আমার কাছে তো সুস্বাদু বলে মনে হয়নি। আমাদের পশ্চিমবঙ্গের লাড্ডু অনেক ভালো, তার থেকে ওখানকার লাড্ডু মুগের লাড্ডুর মতন। যাই হোক, ওভারঅলভাবে দিল্লি সফরটা ভালোই কেটেছে। পরের বার যদি আবার সুযোগ হয় দিল্লিতে যাব, এবং দিল্লিতে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, এবং আপনারাও দিল্লি যদি এরকম ছোট একটা ট্যুর করেন আপনাদেরও ভালো লাগবে। আর দিল্লির মেট্রো এখনকার হাওড়ার যেরকম মেট্রো করেছে, হাওড়া ময়দান থেকে যেসব মেট্রোটা আমরা চলছি মহাকরণ থেকে, অর্থাৎ ঠিক সেই রকম অনুরূপ দিল্লির মেট্রোটি ঠিক ওই রকম। ভালো থাকবেন। দিল্লির ছোট করে একটি ভ্রমণের ভিডিওটা বানালাম আপনাদের জন্য, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।